শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আল্লাহ জামির রহিম, লুত্তা ফুল হক, মাতা মরমা সৈয়দা খাতুন, গ্রাম বগাছত, 1 নম্বর শহীদপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমি ছাত্র ছিলাম। 1969 সালে বঙ্গবন্ধু যখন বাঙালি জাতির আন্দোলনের মুখে পাকিস্তান সরকার বিনা শর্তে মুক্ত করে দিলেন, সেই মুক্ত হয়ে যখন বঙ্গবন্ধু সে উপাধি পেলেন, জেল থেকে বার হওয়ার পরে প্রথম সে চট্টগ্রামে আসেন ফলো গ্রাউন্ডে। ওই ফলো গ্রাউন্ডে আমরা ঠিক সীতাকুণ্ড থেকে আসলাম, আমি আমার বন্ধুরা। এই মুহূর্তে বঙ্গবন্ধু স্টেজে উঠবেন, সেই মুহূর্তে সবার সাথে হ্যান্ডশেক করেছেন, সেই বঙ্গবন্ধুর হাতে হাত মিলিয়ে আমি ওই দিন থেকে নেতা মানিলাম। তার আগে আমি একজন ছাত্রগৃহ কর্মী ছিলাম, সম্পূর্ণভাবে পক্ষে আমার অবস্থান ছিল। ওই ভলোগ্রাম মিটিং শেষ করে আমাদের বন্ধুদের সাথে পরের দিন বাসে যাইতেছি, সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম যে আমরা তো এখন এই জাতীয় নেতার পিছনে আমাদের রাজনীতি করতে হবে এবং দেশকে স্বাধীন করতে হবে। আমার সাথে তারা মোতালেব আজও বাসি আছেন, সে একজন মুক্তিযোদ্ধা। তারপর আমরা যাই ছাত্রলীগের পক্ষে কাজ শুরু করলাম, তখন সেই স্কুলে কলেজে সর্বত্র এই ছাত্র ইউনিয়ন, সেই সময় সেই কমলা স্কুলের কত ছাত্র আছে, সবাই ছাত্রী, সবাই কমিউনিস্ট পার্টির লোক। সেই কুমারা স্কুলের জন্মতে ছাত্রজীবনে কমিউনিটি ছিল, আমরা আস্তে আস্তে ছাত্রী করতে শুরু করি। 69 থেকে 70 3 মাসের মৃত্যু কুমারা স্কুলের ছাত্র সংসদ নির্বাচন, প্রতি বছর তখন নির্বাচন হতো প্রত্যেকটি স্কুলে। আমরা প্রাইমারি স্কুল থেকে আমরা ছাত্রী করতাম এবং আমরা সবসময় সচেতন ছিলাম। সেখানে আমরা 3 মাসে ছাত্রলীগ করতে গিয়ে সংসদে 3 মাসে আমরা অর্ধেক ছাত্র সংসদ নিয়ে আসলাম। আমরা যে বগাসতের ছাত্র কমলা স্কুল সরকার 75% ছাত্র ছিল বগাসতর, সেই সুবাদে আমি সবার নেতা ছিলাম। সেই ছাত্রলীগের প্রথম ব্যক্তি হিসাবে আমাকে সবাই সম্মান করত, স্নেহ করত, ভালোবাসত, সবাই বিশ্বাস করত। এই বিশ্বাস ধরে আমরা 3 মাস সংগঠন করি, আমরা ছাত্র সংগ্রহ আনি। 1970 থেকে আমি মিরসেতনাজ 14, 15, 16 নম্বর ইউনিয়ন, 3টা ইউনিয়ন এবং সীতাকুণ্ডের 1 নম্বর 2 নম্বর ইউনিয়নের আঞ্চলিক কমারে আঞ্চলিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। 1970 থেকে 72 পর্যন্ত আমি সেই 1টা ইউনিয়নের দায়িত্ব পালন ছাত্রলীগের। 1969-এর অধিকার থেকে স্বাধীনতা থেকে নির্বাচন, নির্বাচন থেকে স্বাধীনতা যুদ্ধ করতে আমি যাদেরকে প্রথম পাইছিলাম, আবুল ফয়েজ, নজরুল ইসলাম ছিল, নুরুদা ছিল, মোস্তাবি ছিল, মুবিজুর রহমান ছিল, নুরুজ্জামা ছিল, নুরুদা ছিল, তারপর মাহবুল আলম ছিল, শত শত কর্মী আমরা তৈরি করছি। আমরা 7ই মার্চের পর থেকে
কমরা স্কুলে বসে যখন অসহযোগ আন্দোলন শুরু হলো তখন ওইটা হলো সবচেয়ে বড় ঘাঁটি। সকল মানুষ যুদ্ধের ভয়ে, সরকারের ভয়ে, পাকিস্তানি ভয়ে পালাতে শুরু করছে। আমরা সবাইকে চতুর্থ সব সাহায্য সহযোগিতা করছি, এমনকি আমরা নঙ্গলখানও করেছিলাম। মানুষ যাতে যারা যা চলে যেতে তাদের খাওয়া দাওয়ার জন্য নঙ্গলখানা করেছিল, সেখানে মধ্যে নঙ্গলখানা খাওয়া দাওয়া দেওয়া হইতো, তাদের থাকার ব্যবস্থা করতে, তাদের টাকা পয়সা ব্যবস্থা করে দেওয়া হইতো, অনেক কিছু আমাদের নিত্য অনেক কিছু আমরা করছি। তার পরবর্তী মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যুদ্ধে যাব। 29 এপ্রিলে আমরা 22 জন একাত্রই আমরা চলে গেলাম ইন্ডিয়া। 1 তারিখে যে আমরা ইন্ডিয়া পৌঁছলাম, প্রতিমধ্যে আমার সবচেয়ে বড় ট্র্যাজেডি যেটা আমাদের ইন্ডিয়া বর্ডারে ও বাংলাদেশের বর্ডারে মাঝখানে আমাদেরকে পাইলট নিয়ে শুভপুরের বল্লভপুর স্কুলে ক্যাম্প ছিল, তাদের আমরা দেখতাম না। আমরা ব্রাশের তলায় পড়ে গেলাম, সবাই 22 জায়গায় চলে গেছে আর কারো খবর নেই। এই ব্রাশের মাঝে আমরা কলম করি করি নিরাপদ জায়গাতে যাই। একটা এতে পাহাড়ের একটা খালে ভরলাম, এখন যাই যে খালে ভরলাম, সেই খালে যাই দেখি যে শুধু পায়খানা আর পায়খানা। এই পায়খানাতে বসে রইলাম নিরাপদ জায়গা। যখন আস্তে আস্তে সকাল হইতে লাগলো, পূর্ব আকাশে একটু লাল দেখা গেল, তাকে দেখছি আমার পূর্ব পাশে জঙ্গল আর জঙ্গল, ছোট পাহাড় আর পাহাড়। বাংলায় কথা বলতেছে বা আসতেছে, তারা ওই বাথরুম করতে আসতেছে। তখন আমি উঠে দাঁড়াইলাম এরা পায়খানা করা তো দূরে থাক, ভয় ফালাতেছে। তখন তাদেরকে বললাম যে আমি পাঞ্জাবি নয়, বিহারি নয়, আমি তোমাদের বাঙালি। সবাই আসলো, দেখলো আমাকে আসতে পায়খানা দেখানো, তারা সব বয়াটাই দিল। উঠার পর আবার ওই 22 জন যা ছিলাম, 1 জনে পৌঁছে গেছে শ্রীনগরে। 22 জনের মধ্যে কারা কারা ছিল? এখানে ছিল নুরুদা, ছিল খেলোয়াড়, ছিল মাহবুব, ছিল সেখানে নজরুল, ছিল মুতালেব, ছিল এর অনেকে ছিল, অনেকে বেলায় ছিল, তফিক চৌধুরী ছিল, অনেকে ছিল। সেখানে আমার বড় ভাই কমান্ডার মতিন, উনি আমার একদিন আগে ওনার দল চলে গেছেন। এই হলো আমার বড় ভাই। আমরা গেলাম হরিনাথে, হরিনাথে যাওয়ার পরে আমাদেরকে এক রুমে আমার বড় ভাইরা, বড় ভাইয়ের দল আর দু রুমে আমাদের দল। সেই থেকে শুরু হলো আমাদের জীবনের নতুন যাত্রা। আসাম প্রদেশে লায়ালপুর ক্যান্টনমেন্ট আমাদেরকে স্পেশালি দেওয়া হলো, সেই ট্রেনিং নিয়ে আমরা আবার হরিণে আসলাম। সেই ইয়ুথ ক্যাম্প আসার পর আমাদেরকে দেশে পাঠালো। আবার আসার পথে আরেক বাধা, শান্তিহাট যারা মোসাম্মিয়া বাড়ির ঘাটা, সেখানে 3 দিক থেকে আমাদের অ্যাটাক করলো। সেই যুদ্ধে আমাদের সহকর্মী আবুল মনসুর শহীদ হয়। সে একটা চা দোকানের মেসিয়ারে চাকরি করত কমরালী বাজারে, সেও আমাদের সাথে শহীদ। আজকে সেই মেসিয়ার আমাদের শহীদ আবুল মনসুর, তাকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে হয়। 3টা গ্রুপ ছিল এখানে, কমান্ডার সিরাজউদ্দৌলা বিএসসি, মোবাক্কর হোসেন চেয়ারম্যান, মোবাক্কর হোসেন সেখানে কমান্ডার রেয়ারউদ্দিন, এবং একটা গ্রুপ ছিল আমাদের নেভেল কমান্ডো শান্তিরাট খালে। পাঞ্জাবি আমাকে ধরে ফেললো গাছের পোল, আমার সাথে ছিল এক্সপ্লোসিভ স্টেন গান, তারপর আমার বুলেট, তারপর কাপড় সবর সবগুলো তারা নিয়ে ফেললাম খালে। তারা নিয়ে ফেলছে মধ্যে ব্রাশ শুরু হইলো। ওই ব্রাশের মাঝে আস্তে আস্তে পিছি থেকে যেতে যেতে অনুমতি উঠি মায়ানিতে যে উঠছিলাম, হচ্ছে মায়ানি। পরের দিন আবার সকালবেলা সেই বাড়ি থেকে উত্তর বাস হতো আসতেছি, এখানে যখন 11টা কি 12টার দিকে আসতেছি, খুব বৃষ্টি হইতেছিল আমাদের গ্রামে। এখন আমি যখন এই সাঁকো পাহাড়ে যখন আসি, দেখে আমার বাড়িতে কান্নাকারি রোগ দেখতেছি। ওই আমার মুক্তিযোদ্ধা ভাই, সে বলতেছে আমাদের জবাবগুলো দিয়ে সেই পাঞ্জাবিরা, আমি নিজে চলে দিয়েছিলাম জবাব করতে। আমি যখন বাড়িতে আসি সেদিন শুনলাম যে আমরা যে খুব আসিনি, কারো কোনো খবর নাই, আমার গ্রুপের খবর নাই, এবং আমার কমান্ডার সিরাজের খবর নাই, কারো খবর নাই। এই আস্তে আস্তে 3 লাগছে সবাই যাত্রা অবস্থা থেকে ফিরিয়ে আসি। ওই যে আশঙ্ক আক্রমণ, আমরা আবার সংগঠিত হইলাম পাহাড়ে। আমাদের ক্যাম্প হলো কমান্ডার সিরাজউদ্দৌলা বিএসসি, তার নেতৃত্বে আমরা পাহাড়ে অবস্থান নিলাম। আবার শুরু হলো আমাদের রেগুলার অপারেশন, গ্রামে অপারেশন, রাস্তায় অপারেশন, ব্যক্তিগত অপারেশন, অনেক অপারেশন। সর্বশেষ যেটা করছি আমি, সীতাকুণ্ড স্বাধীন হওয়ার সময় আমরা এই আর্মিদের সাথে ক্যাপ্টেন মাহবুস, ক্যাপ্টেন মতিন তাদের নেতৃত্বে আর্মিদের সাথে আমরা সামনে থেকে এগিয়ে যাই। আমরা প্রথম তাদের সাথে আমরা সীতাকুণ্ড স্বাধীন করার দিন আমরা
সীতাকুণ্ডে অবস্থান করেছিল, আমরা সীতাকুণ্ড স্বাধীন করি। আমাদের নেতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আদর্শ আমাদের শেষ কথা। বঙ্গবন্ধু দ্বিতীয় পুরো কর্মসূচির পক্ষে আমার এখনো অবস্থান, আমি আদর্শে অবস্থান করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।